সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এনসিপি ল্যাবে আপনাদের স্বাগত, আমি তাপস আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা আমার মোবাইল ফোনটি দিয়ে আমাদের কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, যে কোনো ডিভাইসে আমাদের অপারেটিং সিস্টেমটি ইজিলি কন্ট্রোল করে নিতে পারি। এটির জন্য সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। আশা করি আপনার ভিডিওটি দেখার পর ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নিতে পারেন সবার সাথে, আরো কয়েকজন জানিয়ে নিতে পারবেন। আর ভিডিওটি একটু লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হলো। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর আমরা এখানে লিখে সার্চ দিব ক্রোম, CHROME ক্রোম, রিমোট ডেস্কটপ, এখানে সরাসরি চলে আসবে। তো এটিতে ক্লিক করার পর আমরা ক্রোম রিমোট ডেস্কটপের সাথে লিখতে হবে অ্যাডভান্স, AdOnS, অ্যাডভান্স লিখে সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো লিঙ্ক শো করবে, ঠিক আছে? তো এখানে প্রথম যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রোম রিমোট ডেস্কটপ, এটা রাইট বাটন করলে আমি নিউটিউব ওপেন করে দিই। নিউটিউব ওপেন করে দেওয়ার পর এখানে চলে আসছে এই রিমোট ডেস্কটপটি। কীভাবে আমরা সেট আপ করবো, এখানে জাস্ট ক্লিক করতে হবে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোম দেওয়ার পর অ্যাড অ্যাপে আমরা দিয়ে দিব। তো এই সফটওয়্যারটি অনেকেই ব্যবহার করেছে। তারপরে যে স্টেপ সেটা হচ্ছে মোবাইলে। প্রথম এই কাজটি হয়ে যাওয়ার পর আমরা মোবাইলে কাজটি দেখে নিব। তো এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, এই কাজটি চাইলে টিম ভিউয়ার দিয়েও করা যায়। তো টিম ভিউয়ার দিয়ে করতে গেলে আপনার এখানে অনেক সময় দেখা যায় যে ট্রাই ভার্সনের সফটওয়্যার থাকে। তো ক্রোমের ক্ষেত্রে এটা একদম সহজ থাকে, আর এটা কোনো ট্রাই ভার্সন নয়, এটা আপনি ইজিলি অ্যাডভান্স অ্যাড করে আপনাদের মোবাইল থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখন আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই অ্যাপটি এখানে আসার পর এখানে আপনারা যে ইউজার অ্যাকাউন্টটা এখানে দিতে হবে লগ ইনের জন্য, তো এখানে আপনারা ইউজার অ্যাকাউন্ট যেটা লগ ইন করবেন মোবাইলের ঠিক সেম ইউজার অ্যাকাউন্ট দিয়ে গুগল ক্রোমে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। তো এখানে যদি আপনি 1234@gmail.com দেন তাহলে ঠিক মোবাইলও 1234@gmail.com আপনাদের লগ ইন থাকতে হবে। সেম টু সেম ইমেল যদি লগ ইন না থাকে তাহলে কিন্তু আবার কাজ করবে না, এটা একটা স্পেশাল জিনিস। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেব, সেম টু সেম মোবাইলও সেম ইমেল অ্যাড্রেস দিয়ে আমি লগ ইন করব। বন্ধুরা, এখন আমরা আমাদের মোবাইলের ওয়াইফাই কানেকশনটি অন করে কিংবা ডাটা কানেকশনটি অন করে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দিব CHROME ক্রোম রিমোট ডেস্কটপ। তো প্রথমেই দেখতে পারতেছেন সেটি চলে আসছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর এখন আমাদের নেক্সট স্টেপ, এই অ্যাপটি ইনস্টল হওয়ার পর আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা আমার কম্পিউটারে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে চলে যাওয়ার পর এখানে ঠিক কর্নার যে অ্যাপস লেখা আছে এখানে আমরা একটু ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্রোম রিমোট ডেস্কটপ। তো এই ক্রোম রিমোট ডেস্কটপে যাওয়ার পর প্রথম অবস্থায় যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে চাইবে উপরে আমার যে ইমেল অ্যাড্রেসটা আমরা দেখতে পারতেছেন ঠিক সেম ইমেল অ্যাড্রেসটা আমার মোবাইলে অ্যাক্সেস করা থাকতে হবে, নতুবা হবে না। তো আমরা এখন এই ক্রোম রিমোট ডেস্কটপে ওপেন দিয়ে দিই। ওপেন দেওয়ার পর এখানে কানেকশন হবে না। কেন কানেকশন হবে না? কারণ আমি আমার পিসি থেকে এখানে অ্যাক্সেস দিইনি। তো এখানে উপরের যে অপশন দেখতে পারতেছেন সেটা হচ্ছে আপনি যদি চান আপনার পিসি, আমি সিলেট আছি, সিলেট থেকে যদি চাই বিশ্বের যে কোনো জায়গায় আমার পিসির অ্যাক্সেস দিয়ে দেওয়ার জন্য আমি এখানে গেট স্ট্যান্ডার্ড দিয়ে আমি অ্যাক্সেস দিতে পারবো। এখন যদি মোবাইলে অ্যাক্সেস দিতে চাই এখানে দিতে হবে নিচেরটায় গেট স্ট্যান্ডার্ড। গেট স্ট্যান্ডার্ডে দেওয়ার পর দিতে হবে মোবাইল এনাবল রিমোট কানেকশন, এখানে দেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল দেওয়ার পর একটু সময় নেবে। আমি টোটাল প্রসেসটাই আপনার দেখাচ্ছি, কারণ না দেখালে আপনারা বুঝবেন না। তো রান দিয়ে দিলাম, এখানে একটা সফটওয়্যার ডাউনলোড হবে অটোমেটিকলি, 13 MB একটা সফটওয়্যার। এটি ডাউনলোড হওয়ার পর এটা আমরা ইনস্টল করব। একটু সময় লাগবে কিন্তু আপনাদের বোঝার জন্য আমি পুরো প্রসেসটা করে দিচ্ছি, এটা যাতে আপনাদের কোনো সমস্যা পোহাইতে না হয়। অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের প্রায় শেষ পর্যায়ে, অ্যাপ্লিকেশন ডাউনলোড হওয়ার পর আমরা নেক্সট যে স্টেপ সেটা দেখে নেব। তো এখানে আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে গিয়ে এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। তো এখানে দেখতে পারতেছেন অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে পিনকোড চাইছে। এখানে বলতে পারেন যে এখানে পিনকোড চাইলেও কেন, এখানে পিনকোড চাওয়ার কারণ হচ্ছে আপনি এখানে একটা পিনকোড সেট করে দিতে হবে। ধরুন নর্মালি 1 2 3 4 5 6 7 8, ঠিক নিচেরটাও আমি 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8
লিখে ওকেতে দিয়ে দিলাম। ওকেতে দিয়ে দেওয়ার পর এনাবল রিমোটিংটা হয়ে গেল, তারপর আমরা ওকেতে দিয়ে দিলাম। তো এখন আমাদের মোবাইলের এখানে একটু রিফ্রেশে যদি আমি দেই, এখানে আমাদের ডেস্কটপটি শো করতেছে। এখন আমি এটা যদি ক্লিক করি, সাথে সাথে আমার এই ডেস্কটপের সাথে কানেকশন হওয়ার জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা এখানে চাইবে, 1 2 3 4 5 6 7 8। দিয়ে যখনই আমি কানেকশন করব, সাথে সাথে আমার মোবাইলটি আমার পিসির সাথে কানেক্ট হবে। দেখুন বন্ধুরা, আমি কানেক্টে দিলাম। কানেক্টে দেওয়ার পর বন্ধুরা এখন দেখতে পারতেছেন যে আমার মোবাইলে টোটাল আমার পিসিতে যা যা আছে এখানে সব কিছু কিন্তু এখানে শো করতেছে। বন্ধুরা, এখন আপনাদের বোঝানোর স্বার্থে আমি গুগল ক্রোমটি একটু মিনিমাইজ করে দিলাম। দেখুন, আমি এখান থেকে মিনিমাইজ করছি, আমার পিসি কিন্তু ওইখান থেকে মিনিমাইজ হচ্ছে। তো এভাবে এটা মিনিমাইজ করে দিলাম, এটা মিনিমাইজ করে দিলাম যে অ্যাপ্লিকেশনগুলো আছে। এখন আমি আমার টোটাল ডেস্কটপটা এখানে দেখতে পারতেছি। আমি যদি চাই এখানে আমি আমার মাই কম্পিউটারে যাবো, আমি মাই কম্পিউটারে যেতে পারবো, কোনো সমস্যা নাই। তাও আমি সব কিছু কাজ কিন্তু মোবাইলের মাধ্যমে করতেছি, এটা আপনারা বুঝতে পারতেছেন আশা করি, কারণ এখানে লুকানোর কোনো জিনিস নাই। টোটাল প্রসেসটা আমি আপনাদের দেখাই দিতেছি, কারণ এই জিনিসটা যদি না দেখাই তাহলে হবে না। তো চলুন আমরা এখন আমরা চলে যাবো আমাদের অ্যাডোবি ফটোশপে। তো অ্যাডোবি ফটোশপে ক্লিক করার সাথে সাথে আমি যদি চাই আমার মোবাইল থেকে অ্যাডোবি ফটোশপে কাজ করতে, আমি কিন্তু পারবো। আমার অ্যাডোবি ফটোশপে টোটাল কাজটা কিন্তু আমি মোবাইল থেকে অপারেট করে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকুন। ভিডিওটিতে একটি লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো, আর শেয়ার করে দিন সব বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে, যারা যাতে করে সবাই যেন এ ধরনের নতুন নতুন ট্রিক্স ইজিলি আপনারা পেয়ে থাকেন। আর আমি এরকম নতুন নতুন মজাদার ভিডিও কিন্তু আপনাদের জন্য তৈরি করে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।